মহানন্দা ব্যারেজে অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধার করলো পুলিশ। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। জানা গিয়েছে আজ সকালে ফুলবাড়ির মহানন্দা ব্যারেজের 10 নম্বর গেটে এক ব্যক্তির মৃতদেহ ভাসতে দেখেন স্থানীয় বাসিন্দারা। এরপরই খবর দেওয়া হয় ফাঁসিদেওয়া থানার পুলিশকে। পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে পোস্টমর্টমের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায়। গোটা ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। বেসরকারি হাসপাতালের উদাসীনতায় দেহ বদলের অভিযোগ তুললেন মৃতদের পরিবার। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে দুর্গাপুরের শোভাপুরে। হাসপাতালের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েছেন পরিবারের সদস্যরা। যদিও অভিযোগ অস্বীকার করেছে হাসপাতাল, তবে কিভাবে এমন ঘটনা ঘটল তা নিয়ে ক্ষোভ চরমে। হাসপাতালের গা ছাড়া মনোভাবের প্রশ্ন তুলেছেন দুই পরিবার। এই ঘটনাকে কেন্দ্র করে স্বাভাবিকভাবে উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। প্রশ্ন উঠেছে হাসপাতালের ভূমিকা নিয়ে। উত্তরপ্রদেশের পিলভিট লাগোয়া নেপাল সীমান্তে ফের উত্তেজনা। নেপালে বেড়াতে যাওয়া 3 ভারতীয় নাগরিককে লক্ষ্য করে গুলি চালায় নেপাল পুলিশ। মৃত্যু হয়েছে গোবিন্দ নামে এক ভারতীয় পর্যটকের, নিখোঁজ একজন, আর একজন কোনো মতে পালিয়ে এসেছেন বলে দাবি। কাঞ্চনপুর জেলায় নেপাল পুলিশের সঙ্গে কোনো বিষয়ে বিবাদের পর পুলিশ তাদের লক্ষ্য করে গুলি চালায় বলে জানা গেছে। এই ঘটনা নিয়ে দুই দেশের সীমান্তের আধিকারিকরা আলোচনা করছেন। করোনা তার খেলা দেখানো শুরু করেছে, যা তাণ্ডবে ক্রমশ বাড়ছে আক্রান্তের সংখ্যা। তাই আবার নতুন গাইডলাইন জারি করে দেশবাসীকে সতর্ক করতে চাইছে কেন্দ্র। তাই বৃহস্পতিবার নতুন করে মল, রেস্টুরেন্ট এবং ধর্মীয় স্থানের জন্য গাইডলাইন জারি করা হয়েছে। এবার আরো বেশি করে সাবধানতা বজায় রাখতে হবে, কারণ সংক্রমণের ক্ষমতা এবার আরো বেশি। রেস্টুরেন্টে খাবার পরিবেশনকেও মানতে হবে কড়া গাইডলাইন। অন্যদিকে হোম ডেলিভারি স্টাফদেরও থার্মাল স্ক্রিনিং করতে হবে। উল্লেখ্য, 1 মার্চ থেকে লাগু এই নতুন গাইডলাইন। পরপর দুদিন ডুয়ার্সের 2টি চা বাগান থেকে উদ্ধার হলো অসুস্থ এবং মৃত বন্যপ্রাণীর দেহ। এদিন ডুয়ার্সের হলদিবাড়ির চা বাগান থেকে 7টি অসুস্থ ময়ূর উদ্ধার করেছেন বন দপ্তরের কর্মীরা। তার ঠিক আগের দিন বানাহাট চা বাগান থেকে 2টি বন বিড়ালের ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয়। 7টি অসুস্থ ময়ূরের মধ্যে 1টি ময়ূরের মৃত্যু হয়েছে। পরপর এমন বন্যপ্রাণীর মৃত্যুর ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন পরিবেশপ্রেমীরা। অনুমান, কীটনাশক খেয়ে অসুস্থ হয়ে পড়ে ময়ূরগুলি। আপাতত তাদের লাটাগুড়ি প্রকৃতি পর্যবেক্ষণ কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে, সেখানে চলছে চিকিৎসা। মৃত ময়ূরটির পোস্টমর্টম করলে অসুস্থতার কারণ জানা যাবে। যৌথ অভিযান চলাকালীন আচমকায় বিস্ফোরণে কেঁপে উঠল ঝাড়খণ্ডের পশ্চিম সিংভূম এলাকা। এদিন সকালে পুলিশ ও সিআরপিএফ যৌথ অভিযান শুরু করে। সকাল 8:45 নাগাদ আচমকাই আইইডি বিস্ফোরণ হয়। ঘটনায় প্রাণ হারিয়েছেন ঝাড়খণ্ডের জাগুয়ার বাহিনীর 2 কর্মী। আহত হয়েছেন 1 সিআরপিএফ জওয়ান ও 2 জাগুয়ার বাহিনীর কর্মী। প্রাথমিক তদন্তে এই বিস্ফোরণের পেছনে মাওবাদীদের হাত রয়েছে বলে মনে করা হচ্ছে। দীঘা থেকে উত্তর 24 পরগনার দেগঙ্গায় ফেরার সময় দুর্ঘটনার কবলে যাত্রীবোঝাই বাস। স্থানীয় সূত্রের খবর, হাওড়ার উলুবিরে পুলিশ সারিতে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে 6 নম্বর জাতীয় সড়কের ধারে নয়নজুড়িতে পড়ে যায়। বাসটিতে 75 জন যাত্রী ছিলেন। দুর্ঘটনায় আহত হন 40 জন যাত্রী, তাদের মধ্যে 15 জনকে উলুবেড়িয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। স্থানীয়রাই উদ্ধার কাজে হাত লাগান। ঘটনাস্থলে আসে রাজপুর থানার পুলিশ। দুর্ঘটনার পর পলাতক বাসের চালক ও খালাসি। প্রধানের বাড়িতে চুরির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো আলিপুরদুয়ারে। ঘটনাটি ঘটেছে চাপুটির পাড় গ্রাম পঞ্চায়েতের চ্যাংপাড়া এলাকায়। প্রধান প্রকাশ রায় সরকার জানান, গতকাল দুপুর 12:30 নাগাদ তিনি স্ত্রী কর্ণা ও শাশুড়িকে নিয়ে বানারহাটে এক আত্মীয়ের বৌভাতের অনুষ্ঠানে যান। রাত 2:20 নাগাদ বাড়িতে ফিরে গেটের তালা খুলে গিয়ে দেখেন ভেতর থেকে আটকানো। গাড়ির চালকের সহায়তায় গেট খুলে ভেতরে গিয়ে তিনি দেখেন অফিসের দরজার তালা ভাঙা, জিনিসপত্র লন্ডভন্ড, ঘরের 3টি দরজা ভাঙা অবস্থায় পড়ে রয়েছে, প্রায় 30 ভরি সোনার গয়না সহ কয়েক লক্ষ টাকা খোয়া গিয়েছে। আলিপুরদুয়ার থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। কোচবিহার 1 নং ব্লকের কাটুমারি গ্রাম থেকে উদ্ধার হলো চিতাবাঘ। চিতাবাঘটিকে উদ্ধার করেন বন দপ্তরের কর্মীরা। এদিন সকালে শালটিয়া নদীর ধারে জমিতে কৃষিকাজ করতে গিয়ে অজানা জন্তুর অস্তিত্ব নজরে পড়ে এলাকাবাসীর। খবর দেওয়া হয় পুলিশ ও বন দপ্তরে। এদিন বিকেলে শেষ পর্যন্ত বন দপ্তরের তরফে ঘুম পাড়ানি গুলি করে চিতাবাঘটিকে কাবু করা হয়। কোচবিহারের সহকারী বন আধিকারিক বিজন নাথ জানান, চিতাবাঘটিকে উদ্ধার করা সম্ভব হয়েছে। চিতাবাঘটি সুস্থ আছে, সেটিকে চিলাপাতা বনাঞ্চলে ছেড়ে দেওয়া হবে। এক অটো চালককে মারধরের অভিযোগে পথ অবরোধ করা হলো শীতলকুচিতে।
জানা গিয়েছে মাথানাঙ্গার শীতলকুচি রোডের বসিরহাটে কীর্তনের চাঁদা নিয়ে অটো চালক ও কীর্তন পরিচালন কমিটির সঙ্গে ঝামেলা হয়। এতে এক অটো চালককে মারধর করা হয় বলে কীর্তন পরিচালন কমিটির বিরুদ্ধে অভিযোগ ওঠে। ঘটনায় অটো চালক শীতলকুচি থানায় অভিযোগ দায়ের করেন। অটো চালককে মারধরের প্রতিবাদে এদিন বিকেলে পথ অবরোধে সামিল হন অটো চালক ও মালিক পক্ষ। আলুর বন্ড না পেয়ে 34 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালেন কয়েক হাজার কৃষকেরা। একটি বেসরকারি হিমঘর কর্তৃপক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ তুলে 34 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভে নামেন কৃষকেরা। এদিন সকাল থেকে তুমুল উত্তেজনা ছড়িয়ে পড়ে পুরাতন মালদা থানার ভাবু গ্রাম পঞ্চায়েতের চেচুমুর এলাকায়। এদিকে এই বিক্ষোভে অবরোধের খবর পেয়ে কালুয়াদিঘি এলাকায় পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী। পুরাতন মালদা থানার আইসির আশ্বাসের পরও পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং বিক্ষোভকারী কৃষকেরা তাদের অবরোধ তুলে নেন। বিভিন্ন জায়গায় আবেদন নিবেদনের পরেও তৈরি হয়নি সেতু, তাই ভোট বয়কটের ডাক গ্রামবাসীদের। রাজগঞ্জ ব্লকের সন্ন্যাসীকাটা গ্রাম পঞ্চায়েতের ভারত বাংলাদেশ সীমান্ত লাগোয়া চতুরাগছ গ্রাম, সেই গ্রামের মাঝখান দিয়ে বয়ে গেছে জাহুক নদী। কয়েক দশক থেকে সেতুর অভাবে সমস্যায় ভুগছেন চতুরাগছ, জুম্মাগছ, দিলুগছ, কুয়ারবাড়ি ও নবগ্রাম গ্রামের বাসিন্দারা। বহু জায়গায় আবেদন করেছেন তারা, কিন্তু তারপরেও কোনো লাভ হয়নি, যে কারণে আসন্ন বিধানসভা ভোট বয়কটের ডাক দিয়েছেন গ্রামবাসীরা। বৃহস্পতিবার সকাল 8:30 নাগাদ শান্তিনগর এলাকায় প্রকাশ্যে রাস্তাতে খুন হলেন এক ব্যক্তি। পারিবারিক বিবাদের জেরে নিজের পিস্তুত ভাইয়ের হাতে খুন হলেন শঙ্কর দাস নামে ওই ব্যক্তি। ঘটনার পর থেকে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। ঘটনার পর অভিযুক্তকে ধরে আশিগড় ফাঁড়ির পুলিশ। পরিবার সূত্রের খবর, ধৃতের নাম সুরেশ দাস। এসিপি ইস্ট শুভেন্দ্র কুমার জানান কি কারণে খুন করা হয়েছে তার তদন্ত চালানো হচ্ছে, অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অন্যদিকে ঘটনাস্থল সংলগ্ন এলাকা থেকে অভিযুক্তকে গ্রেফতার করা হয়। দীর্ঘ প্রতীক্ষার পর খুলে দেওয়া হলো জলপাইগুড়ি করলা সেতু। শহরবাসীর কাছে এই সেতু দোলনার সেতু বলে পরিচিত। বর্তমানে পায়ে হেঁটে ও সাইকেলে যাতায়াত করছেন শহরবাসী, তবে চলতি সপ্তাহে গাড়ি চলাচলের জন্য সেতু খুলে দেওয়া হবে বলে সূত্রের খবর। ওই এলাকার এক বাসিন্দা জানান, এখন পায়ে হেঁটে নতুন সেতু দিয়ে যাতায়াত করছি, সেতু দিয়ে না আসলে টোটো ভাড়া লাগতো 20 টাকা। নির্বাচন ঘোষণা হওয়াতে উদ্বোধন না করে সেতু খুলে দিয়েছে উন্নয়ন দফতর। দীর্ঘদিন ধরে পূর্ত দপ্তরের জমি দখল করে রয়েছে দোকান ও ক্লাব। অবশেষে হাইকোর্টের রায়ে জমি দখলমুক্ত করা হলো শিলিগুড়িতে। ভাঙা হলো অবৈধ নির্মাণ। থানা মোড়ের কাছে এসএফ রোডের এক পাশে পূর্ত দপ্তরের জমি দখল করে রেখেছিলেন বেশ কয়েকজন। তারপরে জমি দখলমুক্ত করার জন্য বেশ কয়েকবার নোটিশও দেওয়া হয়, কিন্তু তারপরেও ওই জমি দখল করে রেখেছিল কয়েকজন। পূর্ত দপ্তরের আধিকারিকদের উপস্থিতিতে ও বিশাল পুলিশ বাহিনীর উপস্থিতিতে এদিন জমি দখলমুক্ত করা হয়। সেখানে থাকা দোকান ও ক্লাব ভেঙে দেওয়া হয়। এদিকে এদিন অবৈধ নির্মাণ ভাঙার সময় দুই ব্যবসায়ী বাধাও দেয়। এরপর শিলিগুড়ি থানার পুলিশ দুজনকে আটক করে। শিলিগুড়ি ও বাগডোগরায় বিজেপি নেতা কর্মীর ওপর হামলার অভিযোগ। ঘটনায় বিজেপির তরফে তৃণমূলের দিকে অভিযোগের আঙুল তোলা হয়েছে। বুধবার রাতে পৃথক দুটি জায়গায় বিজেপি কর্মীদের ওপর হামলার অভিযোগ ওঠে। অন্যদিকে বাগডোগরাতেও এক বিজেপি কর্মীর ওপর তৃণমূলের দুষ্কৃতীরা হামলা চালায় বলে অভিযোগ করেন বিজেপির শিলিগুড়ি জেলার সাংগঠনিক সভাপতি প্রবীণ আগরওয়াল। তিনি আরও বলেন, এভাবে হামলা চালিয়ে আমাদের দমিয়ে রাখা যাবে না। আলুর বন্ড না পেয়ে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালেন কৃষকেরা। ধূপগুড়ি ব্লকের শালবাড়ি এলাকায় কৃষকেরা সড়ক অবরোধ করেন। জানা গিয়েছে সকাল থেকে হিমঘরে আলুর বন্ডের জন্য কৃষকেরা লাইনে দাঁড়িয়েছিল, কিন্তু বেলা বাড়তে বন্ড না পেয়ে ক্ষোভে ফেটে পড়েন কৃষকেরা। হিমঘর থেকে বেরিয়ে এসে সড়ক অবরোধ করেন এবং বন্ডের দাবি করেন। খবর পেয়ে ধূপগুড়ি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশের আশ্বাসে অবরোধ উঠে যায়। পরে কৃষকদের থেকে 5 জন প্রতিনিধিকে নিয়ে হিমঘর কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করা হয়। এরপরই মাথাপিছু 50 প্যাকেট করে বন্ড দেওয়ার কথা জানাতেই সমস্যা মিটে যায়। বৃহস্পতিবার দুপুরে দার্জিলিং এর মেল সংলগ্ন কয়েক দশকের পুরনো সাংগ্রিলা হোটেলে বিধ্বংসী আগুনে ব্যাপক ক্ষয়ক্ষতি। তবে সেই সময় হোটেলে কোনো পর্যটক না থাকায় এবং রেস্তোরাঁ বন্ধ থাকায় বড় ধরনের বিপদ এড়ানো গিয়েছে। তবে কিভাবে ওই আগুন লাগলো তা নিয়ে তৈরি হয়েছে জল্পনা। দমকল বিভাগ সূত্রের খবর, হোটেলের রান্নাঘর থেকে আগুন লেগেছে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, তবে প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু হয়েছে। হোটেলের তরফে কেউ সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে রাজি হননি, তবে দার্জিলিং এর হেরিটেজ একটি হোটেলে এভাবে আগুন লাগায় প্রশ্ন উঠতে শুরু করেছে।
পতিরাম থানা এলাকায় চলছে কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ। এদিন বোল্লা গ্রাম পঞ্চায়েত এলাকার বিভিন্ন জায়গায় কেন্দ্রীয় বাহিনীর এই রুট মার্চ চলে। বোল্লা বাস স্ট্যান্ড থেকে শুরু করে বোল্লা মন্দির, বদলপুর, বোল্লা হাসপাতাল পাড়া, পাড় পতিরাম, বাউল ইত্যাদি এলাকায় কেন্দ্রীয় বাহিনী দুই বেলা রুট মার্চ করে সাধারণ মানুষের মনে আস্থা ফেরানোর কাজ চালিয়ে যাচ্ছে। পাশাপাশি পতিরাম থানা পুলিশের রাতের অভিযানে অসামাজিক কার্যকলাপ ও বেআইনি কাজের জন্য ছয় ব্যক্তিকে গ্রেফতার করেছে। এদিন তাদের বালুরঘাট আদালতে পাঠানো হয়। ভোটের মুখে বড়সড় ডাকাতি ছক বানচাল করল গঙ্গারামপুর থানার পুলিশ। ডাকাত দলের পাঁচজনকে গ্রেফতার সহ একটি আগ্নেয়াস্ত্র, এক রাউন্ড গুলি, ডাকাতির কাজে ব্যবহৃত একাধিক সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। ধৃত ব্যক্তিদের গঙ্গারামপুর মহকুমা আদালতে পাঠানো হয়েছে। পুলিশ সূত্রের খবর, গভীর রাতে সাতজনের এক দল ডাকাতির উদ্দেশ্যে গঙ্গারামপুর থানার ইন্দ্রনারায়ণপুর শ্মশান এলাকায় জমায়েত হয়। ডাকাতি ছক কষার আগে গঙ্গারামপুর থানার আইসি পূর্ণেন্দু কুমার কুণ্ডুর নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ইন্দ্রনারায়ণপুর শ্মশান এলাকা ঘিরে ফেলে। পুলিশ অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেফতার করলেও দুজন পালিয়ে যেতে সক্ষম হয়। रहे हैं आपके चैनल वॉइस, आपकी आवाज़।